हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल डियर राणा। आमी रामानुज। फ्रेंड्स, आजकल भिडियोते वेस्ट बेंगल पुलिस एक इंटरव्यूर अभिज्ञता शेयर करते चले। तो 2018 साले जे तुम्हार एस आई डब्ल्यूबीबी एस आई जो वैकेंसी बेटी छो, 2019 साले जर इंटरव्यू होटाई अपियार करो, तर कि एक्सपिरियन्स हमें शेयर करते चले। तो जदिव आल्टिमेटली सिलेक्टेड होनी, तब इंटरव्यूटा हमारे अभिज्ञता आशा करी तुम्हारा जरा कन्स्टेबल इंटरव्यू दीते चले 2019 जो वेस्ट बेंगल पुलिस कन्स्टेबल इंटरव्यूटा होते चले, तो तादेर जन्ने आशा करी भिडियो खूब हेल्पफुल होबे। सो फ्रेंड्स, आमार अभिज्ञता आमार इंटरव्यूर जो एक्सपिरियन्स से शेयर करार आगे जो इंटरव्यूर जो बेसिक कतगुलो फर्मालिटीज दरकार है, तो सेगुलो आगे तुम्हारे हमें जानिए रखते चाहिए। फर्स्ट अफ अल देखो जे एखाने प्रथम ही देखो इंटरव्यूते जेटा सबचेये आगे तुम्हें जज करे सेटा हच्छे तुम्हार ड्रेस। तुम्हें क्यों से अपियार करो, तुम निजेके क्यों से प्रेजेंट करो, से फर्स्ट अफ अल तुम्हारे कथा शनार आगे किन्तु तुम्हें आगे देखे ने तुम्हें क्यों से अपियार करो, से निर्भर करो तुम्हार अपियारेंस निर्भर करो तुम्हार ड्रेस कोडर ओपर। सो एखे हमें एक ड्रेस कोड एक्साम्पल एने रेखे दिए रेखे, से देखो इंटरव्यूर जो ठीक यही रकम धरण ड्रेस क्योंकि एकदम परफेक्ट, ठीक है, यही रकम फर्मेटे ड्रेस कोड पड़े जावा उचित जो इंटरव्यूर जो। सो से शार्ट है देखो लाइट कलर, एकदम लाइट कलर, जदि ह्वाइट कलर शार्ट है तो आरो भालो है, एवं पैंट है पुरो एकदम पुरोपुरि ब्लैक कलर पैंट है, एवं शू जो थाकबे सेटा एकदम लेदार ब्लैक जो शूगुलो है सेई रकम शू, जेमन देखछो ए रकम। जदि शार्टटा एई क्षेत्रे जदि शार्टटा ह्वाइट पड़े जाओ आरो भालो है, ठीक है, आमि आमार निजेर एक्सपिरियेंस थेके एटा बोलछि। सेकेंडे देखो এইগুলো এইটা তোমরা সবাই জানো আশা করি যে যাবতীয় যে সমস্ত ডকুমেন্টস সেগুলো ইন্টারভিউ দিতে যাওয়ার আগের দিন ঠিকঠাকভাবে দেখে একটা ফাইলের মধ্যে নিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া উচিত। প্রত্যেকটা ডকুমেন্টস যেগুলো মানে ইন্টারভিউ বোর্ডের দরকার, যেগুলো তোমাদের ওখানে বলা থাকে বা লেখা থাকে তোমাদের অ্যাডমিট কার্ডে। অপশন সি দেখো, ক্যারি এ ওয়াটার বটল। তোমাদের ইন্টারভিউ আমি নিজে ফেস করেছি যে ইন্টারভিউ দিতে গেলে सब समय निजे निजेर जोने निजे एक जल जलर बोतल क्यारि करे निये जावा उचित, कारण ओई समय कारोर काछे जल माने चेये खावाटा एक माने बाजे ब्यापार हये दाड़ाय। सब समय निजेर जोने माने निजेई जल निये जावा उचित एक बोतले। तोमार डी ते होच्छे देखो, यू हैव टू कीप पेटेंस टू वेट देयर 3 to 4 hours। देखो इंटरव्यूर क्षेत्रे सब समय जे तुमि गिये एक घंटा बा देड़ घंटार मध्ये ही तोमार इंटरव्यू हये जाबे एमनटा किन्तु नय़। এমনও হতে পারে যে তোমাকে 3-4 ঘন্টা বসে থাকার পরে তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হলো, সেক্ষেত্রে তোমার অনেকটা ধৈর্যচ্যুতি ঘটতে পারে। তো এক্ষেত্রে আমি বলবো সেই তোমাকে সেই রকমভাবে প্রিপেয়ার হয়ে যাওয়া উচিত, কিন্তু 3-4 ঘন্টা একটানা বসে থাকার পরে হতে পারে তোমার ইন্টারভিউ কল আসছে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। তো সেই রকমভাবে আগে থেকে প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত। তো ফ্রেন্ডস, এই ছিল কতগুলো বেসিক যে জিনিসগুলো তোমাদের জানানোর দরকার ছিল আমার, তো সেগুলো আমি জানালাম এই ভিডিওতে মানে ফার্স্টে। সেটা হচ্ছে ড্রেস কোড, তারপরে তোমার ডকুমেন্টস যাবতীয় যে ডকুমেন্টসগুলো সেগুলো নিয়ে যাওয়ার ব্যাপারটা, এবং তারপরে সঙ্গে জলের বোতল একটা অবশ্যই, এবং এই যে তোমার যে 3-4 ঘন্টা এই ব্যাপারটা বললাম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো ফ্রেন্ডস, এরপরে আমি আমার নিজের যে অভিজ্ঞতা ইন্টারভিউর বা এসআই ইন্টারভিউর যে নিজের অভিজ্ঞতা থেকে কিছু তোমাদের এক্সপিরিয়েন্স যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, বা কী কী ধরনের কোশ্চেন আমাকে ওখানে জিজ্ঞেস করা হয়েছিল। সো ফ্রেন্ডস, চলো শুরু করি। দেখো ফার্স্ট আমার যে ইন্টারভিউ বোর্ডে আমার আমি যেদিন ইন্টারভিউ দিতে যাই সেদিন যে মেম্বারগুলো ছিল 4 জন মেম্বার ছিল বোর্ডে, ঠিক আছে। তো কোন মেম্বার কোন কোশ্চেন আস করেছিল সেটা কিন্তু আমার মনে নেই এখন, তবে কী কী কোশ্চেন আমাকে জিজ্ঞেস করেছিল তার কিছু আমার মনে আছে, সব না মনে থাকলেও কিছু মনে আছে। সো ফ্রেন্ডস, আমার ইন্টারভিউটা মোটামুটি 14 থেকে 15 মিনিট কন্টিনিউ করেছিলেন ওনারা। সো ফার্স্ট আমাকে যেটা ইন্টারভিউ বোর্ডে যেটা জিজ্ঞেস করা হয়েছিল যে, বা তার আগে আমি বলে রাখি যে তোমার যখন ইন্টারভিউ কল আসবে, তুমি যখন মানে ইন্টারভিউ রুমে ঢুকবে তার আগে তোমাকে জিজ্ঞেস অবশ্যই পারমিশন নিয়ে ঢুকতে হবে, দরজাটা আস্তে করে খুলে পারমিশন নিয়ে ঢুকতে হবে, মে আই কামিং স্যার, বা আমি আসতে পারি স্যার, ওনারা অনুমতি দেবেন। তারপরে খুব ডিসেন্টলি তোমাকে আস্তে আস্তে ঢুকতে হবে ঘরে, এবং যে চেয়ারটি রাখা থাকবে তোমার বসার সেই চেয়ার ফাইল, তোমার যে হাতে ফাইল থাকবে সেই ফাইলটা তোমার বাঁ হাতে রাখতে হবে, এবং তোমার চেয়ার যেটি রাখা থাকবে সেই চেয়ারের বাঁ দিকে গিয়ে দাঁড়াতে হবে, তাতে করে তোমার চেয়ারটিকে টেনে ডান হাতে করে টেনে তোমার বসার সুবিধার্থে এই কথাটা বলে রাখলাম। কারণ বাঁ হাতে ফাইল থাকবে, ডান হাতে তুমি যদি চেয়ারটির বাঁ হাতে দাঁড়াও সেক্ষেত্রে তুমি ডান হাত দিয়ে কিন্তু চেয়ারটিকে আস্তে করে টেনে সেখানে বসতে পারবে। আর একটা গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে যে চেয়ারের কাছে গিয়ে সবসময় পারমিশন নিয়ে বসতে হয়,
ঠিক আছে, পারমিশন নিয়ে কিন্তু বসতে হবে। হট করে বসে বলে সেখানে কিন্তু তোমার নেগেটিভ কাউন্ট হতে পারে, যে আমি কি বসতে পারি স্যার, এরকম ধরনের একটা পারমিশন। বা তারাই যদি তোমার সঙ্গে সঙ্গে যে বলে যদি অনুমতি দিয়ে দেয় তারা আগে নিজে থেকে যে বসো, সেক্ষেত্রে কিছু পারমিশন নেওয়ার দরকার নেই। সেখানে বসে বলতে হবে, সেখানে বসার আগে বলতে হবে ধন্যবাদ স্যার। আর একটা কথা, যেটা ইন্টারভিউ বোর্ডে আমার 4 জন মেম্বার ছিল, কোনো মহিলা মেম্বার ছিলেন না। তো যদি কোনো মহিলা মেম্বার থাকেন বা মহিলা সদস্য থাকেন বোর্ডে, সেই ক্ষেত্রে স্যালুটেশনটা প্রথমে সেই মহিলাকে দিতে হয়, ফার্স্ট অফ অল সেই মহিলাকে থ্যাংক ইউ ম্যাম, তারপরে কিন্তু স্যারেদের থ্যাংক ইউ স্যার, এরকম। তো এবার প্রশ্ন উত্তর পড়বে যাই। দেখো, আমাকে ফার্স্ট ইন্টারভিউতে যেটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, যেটা সব ইন্টারভিউতেই জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে তোমার নাম বা তোমার বাড়ি কোথায়। তো সেক্ষেত্রে আমি আমার নাম এবং আমার বাড়ি বলেছিলাম। আমার নাম রামানুজ বড়াল, এটা আমার ভালো নাম ছিল, ভালো নাম। সো আমাকে জিজ্ঞেস করা হয়েছিলো নামের ভিত্তিতে, কাউন্টার কোশ্চেন যেটা জিজ্ঞেস করেছিল যে রামানুজ, এই যে রামানুজ এই নামটির অর্থ কী। সো এটা আমি বলেছিলাম ঠিকঠাক অ্যান্সার, যে যেমন হয় যেটা হয় রামের অনুজ বা রামের যে ছোটো ভাই সেই হচ্ছে রামানুজ। তো এই কোশ্চেনটা বলার পর আমাকে অন্য একজন মেম্বার জিজ্ঞেস করেছিলেন যে তোমার সারনেম তো বড়াল, তো এই বড়াল নামের, এই বড়াল সারনেমের একজন বিখ্যাত ব্যক্তি আমাদের বাংলায় বা ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত ব্যক্তির নাম বলতে পারবে। আমি বলেছিলাম হ্যাঁ স্যার পারবো, যেহেতু ইন্টারভিউর জন্য আগে প্রিপেয়ার হয়ে গেছিলাম যে এই কোশ্চেনগুলো আমাকে জিজ্ঞেস করতে পারে, তো এইগুলো আমি দেখে গেছিলাম। তো বলেছিলাম যে স্যার এখানে আপনার বড়াল টাইটেলের যেটা হচ্ছে, সো আমার নাম বড়াল টাইটেলের যে একজন ব্যক্তি বিখ্যাত ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন রায়চাঁদ বড়াল, যিনি একজন ছিলেন মিউজিক ডিরেক্টর, ঠিক আছে, যিনি একজন বিখ্যাত মিউজিক ডিরেক্টর ছিলেন। তো তিনি অসংখ্য বাংলা এবং তোমার হিন্দি বইয়ে অনেক অনেক তোমার মিউজিক ইয়ে করেছেন, অনেক মিউজিক কম্পোজ করেছেন উনি, ঠিক আছে। এবং 1948 সাল সম্ভবত, 1978 সাল খুব সম্ভবত, ওই সময় তিনি আমার যে মানে তোমার মিউজিকের যে সর্বোচ্চ অ্যাওয়ার্ড আমাদের ভারতবর্ষে, সেটা হচ্ছে তোমার দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড উনি অর্জন করেছিলেন। তো এটা বলার পর উনি জিজ্ঞেস করেছিলেন আর একজন ব্যক্তি বলতে পারবে, আমি বলেছিলাম হ্যাঁ স্যার, আর একজন যেটা আমি জানি সেটা হচ্ছে বাবুল সুপ্রিয়। তো ওনার অ্যাকচুয়াল টাইটেল বড়াল ছিল, তো উনিও একজন আপনার বিখ্যাত গায়ক আমাদের ভারতবর্ষে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এটা বলেছিলাম। তো তারপর আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার হবি কী, তোমার হবি কী, আমার হবি সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল। তো এক্ষেত্রে আমি প্রথম যে দুটো হবি আমি বাড়ি থেকে প্রিপেয়ার করে গেছিলাম বা তৈরি করে গেছিলাম, সেটা একটা হচ্ছে ডায়েরি লেখা, আর একটা হচ্ছে ট্রাভেলিং বা ভ্রমণ করা, যেটা আমি ভালোবাসি, আমি ভ্রমণ করতে ভালোবাসি, সেই জন্য আমি এটা রেডি করে গেছিলাম। কিন্তু আমি ভালোভাবে যদি পড়ে যাই, সেটা হচ্ছে ডায়েরি লেখার ব্যাপারে একটু পড়ে গেছিলাম। তো আমাকে জিজ্ঞেস করেছিল কী ডায়েরি তুমি, মানে কী ডায়েরি লিখি, সেটা আমাকে জিজ্ঞেস করা হয়নি, কিন্তু আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে একজন বিখ্যাত ডায়েরি লেখকের নাম এবং কীভাবে তিনি বিখ্যাত হয়েছিলেন সেটা বলতে পারবে। তো আমি এই অ্যান্সারটা দিতে পেরেছিলাম ঠিকঠাকভাবে, সেটা হচ্ছে তোমার বিখ্যাত ডায়েরি নাম হচ্ছে, আমাকে নাম জিজ্ঞেস করা হয়েছিল এবং ডায়েরির লেখকের নাম জিজ্ঞেস করা হয়েছিল। তো ডায়েরির নাম হচ্ছে দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল, যেটা লেখক হচ্ছেন অ্যানি ফ্র্যাঙ্ক। তো আমাকে বললেন যে উনি যে অ্যানি ফ্র্যাঙ্ক, এই অ্যানি ফ্র্যাঙ্ক যিনি ওই ডায়েরিটা লিখেছেন দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল, তো এই ডায়েরি, এই ডায়েরিটা বা ওনার যে এই লেখাটা, এই লেখার বিষয়বস্তু কী, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বা তোমার প্রেক্ষাপটে তিনি এই ডায়েরিটা লিখেছিলেন। তখন আমি এটা পড়ে গেছিলাম যেহেতু, সেজন্য ঠিকঠাক এটা বলতে পেরেছিলাম যে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে যখন তোমার জার্মানি নাজি বাহিনী যখন তোমার নেদারল্যান্ডে তোমার অভিযান চালিয়েছিল, তো সেক্ষেত্রে অ্যানি এবং তার পরিবার মিলে একটা বাড়িতে আশ্রয় নিয়েছিল এবং সেই বাড়িতে বা ওই ওই সময় তার যে করুণ কাহিনী, তার কারোর সঙ্গে কথা বলতে না পারা বা তার যে জীবনের ওই যে দুঃখের সময়, ওই পুরো ঘটনাটা তিনি ওই ডায়েরির মধ্যে তিনি লিপিবদ্ধ করেছিলেন, ঠিক আছে। এবং তার ডায়েরিটাকে তিনি কী নামে ডাকতেন, তার ডায়েরিটাকে বলতেন কিটি, সেই ডায়েরিটার নাম ছিল কিটি। তো যদি তোমাদের কারোর ডায়েরি লেখার হবি থাকে, তোমরা এইটাকে তোমরা রেডি করতে পারো। নেক্সট কোশ্চেন বা আমাকে বলেছিল তোমার সেকেন্ড হবি, তো সেকেন্ড আমি বলেছিলাম ফার্স্ট যেটা আমি দুটো যেহেতু করে গেছিলাম, আমাকে দুটো জিজ্ঞেস করেছিল। তো সেকেন্ড জিজ্ঞেস করেছিল যে তোমার সেকেন্ড হবি কি, আমি বলেছিলাম সেকেন্ড হবি স্যার ট্রাভেলিং। তো ট্রাভেলিং সম্পর্কে আর কিছু জিজ্ঞেস করেছিল আমাকে, কিন্তু আমি সেরকমভাবে যেহেতু ট্রাভেলিংটা আমি পড়ে যাইনি, তো সেরকমভাবে আমি উত্তর দিতে পারিনি ওইটা। তো ওনারা বলেছেন ঠিক আছে। তো তারপরে যে নেক্সট কোশ্চেনে বলেছিলেন যে আচ্ছা, তোমার যদি কোনো থানায়, এটা সিচুয়েশন বেসড একটা কোশ্চেন করেছিলেন, যে তোমার যদি কোনো থানায় পোস্টিং থাকে এবং কেউ যদি কোনো বাচ্চার মিসিং ডায়েরি করে, তাহলে তুমি বাচ্চাটিকে কীভাবে খোঁজার চেষ্টা করবে।
তো এই ঘটনাটা, এটা আমি আগে থেকে যেহেতু রেডি করে যাইনি, এটা আমি সিচুয়েশন বেসড, তো আমি সেই সময় যেটুকু আমার মনে হয়েছিল আমি সেরকমভাবেই অ্যান্সারটা দিয়েছিলাম যে কাউকে খোঁজার ক্ষেত্রে সবচেয়ে যেটা বেসিক নেসেসিটিস সেটা হচ্ছে সেই পার্টিকুলার পার্সনের একটা ছবি যেটা তার খোঁজার জন্য সবচেয়ে বিশেষ প্রয়োজন, এবং যে পারিপার্শ্বিক লোক আছে বা বাড়ির লোক আছে যারা ডায়েরি করতে আসবে, সেই বাচ্চাটি সম্পর্কে সে লাস্ট কী পড়েছিল ঘর, মানে সে পড়নে কী পড়েছিল, এই রকম ধরনের কিছু মানে আমি ইনফরমেশান সেখান থেকে কালেক্ট করব এবং তারপরে আমি সেই কাজটা আমি শুরু করব। তো এরকম এরকমভাবে আমি অ্যান্সারটা দিয়েছিলাম। তো এই কোশ্চেনটা দেওয়ার পর ওনারা একটু স্যাটিসফাই হয়েছিলেন, ঠিকঠাকভাবে হয়তো দিতে পেরেছিলাম। এই দুটো যে দুটো রিজন বলেছিল বা দুটো স্টেপ কী কী নেবে সেইটা আমাকে জিজ্ঞেস করেছিল, তো হয়তো আমি ঠিকঠাক বলতে পেরেছিলাম। তো তারপরে যেটা জিজ্ঞেস করেছিলাম আমাকে সেটা হচ্ছে তোমার বাবা কী করেন, তোমার বাবা কী করেন, এবং নেক্সটে করেছিল তুমি যদি চাকরিটি না পাও তাহলে তুমি কি বাবার সাথে ব্যবসা করবে। সো আমার বাবা কী করেন সেটা আমাকে জিজ্ঞেস করেছিলেন ওনারা। তো আমি বলেছিলাম যে আমার বাবা যেহেতু ব্যবসা করে, একটা ছোটোখাটো ব্যবসা করে আমার বাবা, তো সেইটা আমি বলেছিলাম যে একটা গ্রামে ছোটোখাটো ব্যবসা আছে তো সেটা উনি করেন। তো তারপরে একজন অন্য একজন মেম্বার বলেছিলেন আচ্ছা তুমি যদি চাকরিটি না পাও, এইটা কিন্তু ইন্টারভিউ খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা ক্যান্ডিডেটকে ওনারা তোমার প্রেশারাইজ করার চেষ্টা করেন যে ও কতটা প্রেশার নিতে পারছে, মানে এইটা এমনভাবে এই কোশ্চেনটা জিজ্ঞেস করবে যে তুমি চাকরিটি যদি না পাও, এটাকে আমাকে খুব প্রেশার দিয়েছিলো এই কোশ্চেনটার উপর, যতগুলো কোশ্চেন করেছিল এই কোশ্চেনটাই আমাকে খুব প্রেশার দিয়েছিলো যে তুমি যদি চাকরিটি না পাও তাহলে বাবার সাথে কি ব্যবসা করবে। আমি বলেছিলাম তো আমি এটাকে বেশি চাপ না নিয়ে আমি বলেছিলাম যে স্যার আমি সেই রকমভাবে এখনও কিছু ভেবে রাখিনি, আমি যেহেতু চাকরি বা সরকারি চাকরির জন্য প্রিপেয়ার হচ্ছি বা প্রিপারেশন নিচ্ছি, তো সেহেতু আমি এটা পাবো না এই কথাটা এখনও পর্যন্ত আমি ভাবিনি, আমি আশা করি আমি যেহেতু পরিশ্রম করছি সেই ফলটা অবশ্যই পাবো। তো এরকমভাবে তার উত্তরটা আমি দিয়েছিলাম, কিন্তু দেওয়ার পরেও এটা বারবার আমাকে প্রেশারাইজ করেছিল। তো তোমরা চেষ্টা করবে যেন এরকম ধরনের যদি কিছু কোশ্চেন জিজ্ঞেস করে তোমরা অবশ্যই যেন মানে এটা চাপ নিয়ে যাবে, অবশ্যই চাপ খেয়ে যাবে না, এই কোশ্চেনগুলো তুমি কতটা চাপ নিতে পারো সেই চাপটাকে কীভাবে ট্যাকেল করবে সেইটা কিন্তু ওরা জাজ করে। সো এইটা তোমাদের আমি জানিয়ে রাখলাম। নেক্সট কোশ্চেনে দেখো, নেক্সট কোশ্চেনে জিজ্ঞেস করেছে যে তোমার পুলিশ ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, আমার যেহেতু ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান সেই জন্য আমাকে জিজ্ঞেস করেছিল তোমার ডিস্ট্রিক্ট যেহেতু পুলিশ ডিস্ট্রিক্ট তোমার পূর্ব বর্ধমান, তো এই পূর্ব বর্ধমান পুলিশ ডিস্ট্রিক্ট কোন রিজিয়ন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোন রিজিয়নের কোন রেঞ্জের আওতায় পড়ে। তো এটা আমি দেখো আগের ভিডিওতে, আগের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ ভিডিওটা আমি আপলোড করেছিলাম, সেখানে দেখবে একটা চার্টে লেখা আছে এগুলো যে কোন ডিস্ট্রিক্ট কোন রেঞ্জের আওতায় পড়ে, কোন রেঞ্জ কোন রিজিয়নের আওতায় পড়ে, এগুলো পুরো দেওয়া আছে। তোমার যার যা ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী তো সেগুলো কিন্তু রেডি করে যাবে। তো সেক্ষেত্রে অ্যান্সার দিয়েছিলাম যে পূর্ব বর্ধমান ওয়েস্টার্ন রিজিয়ন এবং তোমার রেঞ্জ হচ্ছে বর্ধমান রেঞ্জ। নেক্সট কোশ্চেনে যে তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার কোথায়, এটা কি জানা আছে তোমার? সো এটা আমি বলেছিলাম, এটা খুব ইজি একটা কোশ্চেন ছিল যেহেতু, তো আমি অ্যান্সারটা দিয়েছিলাম যে ভবানী ভবন আলিপুর কলকাতা। তো এরপরে একটা যে ট্রিকি কোশ্চেন করেছিল যে ভবানী ভবন নামটা, এই যে অন্য একটা মেম্বার করেছিলেন যে এই যে ভবানী ভবন নাম, এই ভবানী ভবন নামটা কেন দেওয়া হয়েছে বা কোন এক কোন ব্যক্তির কোন মানে বিখ্যাত ব্যক্তির নাম অনুসারে এই নামটা করা হয়েছে, তো এইটা আমাকে জিজ্ঞেস করেছিলেন, যেটা এইটা আমি বলতে পারিনি একদম, যে আমি বলেছিলাম যে স্যার আমি পারবো না এটা আমার জানা নেই, ঠিক আছে। তো এই কোশ্চেনটার অ্যান্সার হবে ভবানী ভবন নাম, এটা দেখো আগের ভিডিওতে আমি এর অ্যান্সারটা দিয়েছি, খুব ভালোভাবে এক্সপ্লেন করা আছে। তো ফ্রেন্ডস, এই ভবানী ভবন নামটা হচ্ছে ভবানীপ্রসাদ ভট্টাচার্য নামে একজন আমাদের ভারতে একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবী ছিলেন, তা ওনার 1935 সালে ওনার ফাঁসি হয়, ঠিক আছে, 1935 সালে উনি তোমার ওনার ফাঁসি হয়। তো ওনার স্মৃতিরক্ষার্থে এই এই তোমার পুলিশ বিল্ডিংটি বা এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টারটি নামকরণ করা হয় ভবানী ভবন, ঠিক আছে। তো এই এই কোশ্চেনগুলো আমাকে করা হয়েছিল, আরও আমার সাবজেক্ট থেকে কিছু কোশ্চেন করা হয়েছিল, তবে সেই সাবজেক্টের কী দু একটা কোশ্চেন করেছিল সেগুলো আমার এই মুহূর্তে মনে আসছে না। তো আমাকে যে বেসিক কোশ্চেনগুলো জিজ্ঞেস করেছিল সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের যদি কারো সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট সম্পর্কে তোমরা কিছুটা জেনে যাবে। তো ভিডিওটি এখন এ পর্যন্তই, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে তোমার লাইক করো, এবং তোমার যারা বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের ইন্টারভিউ দিচ্ছে তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।